আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আচ্ছা আপনারা সবাই ভালো আছেন? বরাবরের মতো আমি আলামিন চলে এসেছি নতুন একটি ভিডিওতে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, আমি আসলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে রাউটার কীভাবে লগ ইন করতে হয়, কয়জন ক্লায়েন্ট বা কয়জন কোন মোবাইলতে দেখতেছে, তো এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম। তো ভিডিওটি আমি কিন্তু আইবারে দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা দেখে নিয়ে আসতে পারেন। তো ওটাতে আপনারা কমেন্ট করেছিলেন যে কীভাবে হচ্ছে ব্লক করা যায়, একজনকে ব্লক করে দেব, আবার হচ্ছে কাউকে আপনার স্পিডটা লিমিট করে দেব, জানি না আপনাদের কার প্রতি কার কত ক্ষোভ আছে, তো এই জন্য এটা জানতে চেয়েছেন বা কমেন্ট করতে চেয়েছেন। তো এটা কিন্তু অবশ্য মাঝে মাঝে প্রয়োজন হয়, কিছু অপ্রয়োজনীয় মানুষকে ব্লক করে রাখার প্রয়োজন পড়ে। তো এটা আমি আজকে দেখাবো যে খুব সহজেই কিভাবে আপনি ওয়াইফাই আপনি কন্ট্রোল করে যে কোনো ডিভাইসকে বা যে কোনো ব্যক্তিকে আপনি কিন্তু ব্লক করে দিতে পারবেন। সে কানেক্টেড থাকবে কিন্তু সে কোনো নেট ব্যবহার করতে পারবে না। আবার আপনি কিন্তু চাইলে তার একজনের স্পিডটা অনেক কমিয়ে দিতে পারবেন, যে হয়তো সে বিরক্ত হয়ে চলাবে না বা তার স্পিডটা অনেক কমাই দিতে পারবেন। তো সবকিছু মিলাই আজকের ভিডিও। তো চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করে দেয়। ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে যেটি করতে হবে ওই ওয়াইফাই তো অবশ্যই কানেক্টেড থাকতে হবে, আর তারপর আপনাকে জিও নেট ব্রাউজার ওপেন করতে হবে। সময় এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে যে হচ্ছে রাউটারে লগ ইন করতে হবে। তো আইটিপি লিঙ্কের রাউটারের হচ্ছে 192.168.0.1, এটা হচ্ছে আইপি লিঙ্ক। তো হচ্ছে বিভিন্ন রাউটার বিভিন্ন রকম, তো এই সম্পর্কিত কীভাবে রাউটার লগ ইন করবেন এই সম্পর্কিত আমার একটি ভিডিও আপলোড করা আছে অলরেডি, তো আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আইবারও দিয়ে দেবো। তো এখন যেটা করতে হবে আমাকে লগ ইন করতে হবে। তো আমি যদি এখন এটা এই রাউটার আইপি লিঙ্ক দিয়ে যদি লগ ইন করি, যদি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লগ ইন করা আছে, আর যদি আপনি লগ ইন না করে থাকেন তাহলে কিন্তু ওটা পাসওয়ার্ড বাই ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড চেঞ্জ না চেঞ্জ করলে অ্যাডমিন দেওয়া থাকে, তো ওটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। তো এখন যেটা হবে, প্রথমে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি ব্লক করে দিবেন একটি ইউজারকে। তো এখন আপনাকে ব্লক করতে হলে প্রথমে আসতে হবে যে হচ্ছে ক্লায়েন্টের আপনার ম্যাক অ্যাড্রেস নিতে হবে। তো আপনাকে যেটি করতে হবে, DHCP নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে, তো আপনাকে এটিকে ক্লিক করে দিতে হচ্ছে DHCP ক্লায়েন্ট লিস্ট। তো আপনি ওখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে বা দুইটা ইউজার লগ ইন করা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক নামের প্রথমে আছে আইডি, তারপর হচ্ছে ক্লায়েন্ট নেম, তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটি আপনাকে কী করতে হবে, কপি করতে হবে। তো আপনি যদি ম্যাক অ্যাড্রেসটা পুরোটা কপি করেন, আমি এখান থেকে কিন্তু কপি করে নিচ্ছি এই ম্যাক অ্যাড্রেসটা, এখান থেকে আমি যদি এখানে কপি করে নিই, এখন যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার ওই ওয়াইফাইয়ের নামের ওখানে চলে যেতে হবে। ভিউয়ার্স, আপনার যদি সিঙ্গল ব্যান্ড হয় তাহলে তো এখানে একটাই দেখাবে, আর ডাবল ব্যান্ড হলে দুটো দেখাবে। তো আমি আসলে 2.4 GHz থেকে বন্ধ করতে যাচ্ছি। তো আমি এখানে প্রথমে আসবো হচ্ছে ম্যাক ফিল্টারে, 4 নম্বর অপশনটা। ম্যাক ফিল্টার আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল আছে, এখানে আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেড নিউ। তো ম্যাক অ্যাড্রেস আপনাকে কপি করেছেন না, ওটাই এখন এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, ডিসক্রিপশনে কিছু দিলাম না, কিছু দেওয়া লাগবে না, এমনিতে আপনি কিছু দিলেন, মানে আপনি তাকে আইডেন্টি করার জন্য দিলেন, আইডেন্টিফাই করার জন্য। তারপর যদি আপনি যে সেভে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমি সেভে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে ম্যাক অ্যাড্রেস একটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু এই ডিভাইসটা কানেক্ট হবে, দেখাবে কানেক্ট হওয়ার পরে সে দেখছে নো ইন্টারনেট, কানেক্ট হওয়ার পরে কিন্তু সে কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনারা ব্লক করতে পারেন, এটা আসলে ব্লক সিস্টেম। তো ভিউয়ার্স, আমি কিন্তু ব্লক করা দেখালাম, এখন কিন্তু আপনারা নেটের স্পিডটা কন্ট্রোল দেখাবো, যেটা হচ্ছে নেটের স্পিডটা কীভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এখন যেটি করতে হবে আপনাকে, আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি মানে বাম পাশে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডউইথ কন্ট্রোল। তো আপনি যদি ব্যান্ডউইথ কন্ট্রোলে ক্লিক করেন, করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডেড নিউ। তো এখানে দেখতে যদি আপনি অ্যাডেড নিউ এ ক্লিক করেন, তো করার পর এখানে বলছে আইপি রেঞ্জ। তো এখানে আপনি কিন্তু এখানে আইপি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আইডিটা পাবেন কোথা থেকে, আইডিটা পাবেন কিন্তু হচ্ছে আপনার এই যে এই DHCP থেকে। DHCP-তে ক্লিক করেন, তো করার পরে যে ক্লায়েন্ট লিস্ট থেকে আপনি কিন্তু এখানে যে এই যে অ্যাসাইন আইপি পাবেন, এই অ্যাসাইন আইপি, এই অ্যাসাইন আইপি থেকে আপনি যেটা করবেন ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। তো আপনি অ্যাসাইন আইপি এখান থেকে আপনার আইপিটা কপি করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে অ্যাডেড নিউ। তো অ্যাডেড নিউতে আপনি যে এখানে আইপি দিয়ে দিবেন, আইপি আপনার রেঞ্জটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যান্ডউইথ আপনার হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, তো আপনি এখানে দিয়ে দিবেন যেখানে কিন্তু KBPS দেওয়া আছে। তো আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনাকে এডিট করে দিতে হবে,